টানা তিনবার জয়ের সুবাদে অলিম্পিকে ব্রাজিল। প্যারিস অলিম্পিকের কনমেবল অঞ্চলের বাছাই পর্বে ইকুয়েডরকে 2-1 গোলে হারিয়ে অলিম্পিকে জায়গা করে নিয়েছে ব্রাজিলের যুবারা। 9 পয়েন্ট পাওয়া ব্রাজিল এখন সবারই ধরা ছোঁয়ার বাইরে। এ গ্রুপ থেকে সেরা হয়েই প্যারিস যাচ্ছে রেমন ম্যানেজেসের শিষ্যরা। অন্যদিকে ইকুয়েডরের অলিম্পিকের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। এটাই ছিল শেষ ম্যাচ। ম্যাচের শুরুর দিকে অবশ্য কিছুটা নরবরেই ছিল ইকুয়েডরের তরুণরা। প্রথমার্ধে এক প্রকার খোলসেই বন্দী ছিল ইকুয়েডর। বিপরীতে অ্যান্ডিক মার্লন গোমেসরা শুরু থেকেই ছিলেন ছন্দে, তবে ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাননি দুই দলের কেউ। এদের মধ্যে অবশ্য ব্রাজিলই অনেকটা এগিয়েছিল আক্রমণের বিবেচনায়, কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক ভিলালিওনের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি তাদের। দ্বিতীয়ার্ধে অনেকটা ধারার বিপরীতে গিয়ে প্রথম গোল আদায় করে নেয় ইকুয়েডর। ক্লাভিয়ের ম্যারকোডোর গোলের লিড পায় তারা। ডিবক্সের বাইরে থেকে জোরালো শট ঠেকাবার উপায় ছিল না ব্রাজিল গোলরক্ষকের, তবে লিড টিকল 6 মিনিট। অ্যান্ডিকের পাশ থেকে ফাঁকায় দাঁড়ানো মার্লন গোমেজ দলকে এনে দিলেন সমতা, আর 10 মিনিট পর এলো ব্রাজিলের জয়সূচক গোল। গ্যাব্রিয়েল পিরানির 75 মিনিটের গোলে অলিম্পিকে চলে যায় ব্রাজিল।